হ্যালো, র্যান্ডম সিনেমাতে সবাইকে স্বাগত। তোমার কাছে যত টাকাই হোক না কেন, সেই টাকা কখনো তোমাকে সত্যিকারের ভালোবাসা এনে দিতে পারবে না। আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি থ্রিলার মিস্ট্রিপূর্ণ সিনেমা অ্যাওয়ে। সিনেমার শুরুতেই দেখানো হয় প্রতি বছর 21 মিলিয়ন লোকজনদের যে অপারেশন করার সময় যে ইঞ্জেকশন দেওয়া হয়, দুর্ভাগ্যবশত 30,000 মানুষের শরীরে সেই ইঞ্জেকশন ঠিকঠাক মতো কাজ করে না। এদের শরীর পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়, কিন্তু তারা অপারেশন করার সময় যে ব্যথাটা সেটা অনুভব করতে পারে। এরপরেই আমরা দেখতে পাই ডক্টর জ্যাককে। সে আমাদের বলতে থাকে যার মৃত্যু যখন আসে তখন তার মৃত্যু হয়েই যায়, সেটা কোনোভাবেই আটকানো যায় না। এর আগে আমি অনেক মানুষের মৃত্যু দেখেছি, কিন্তু এই প্রথম আমার বন্ধুর মৃত্যু হল। আর ডক্টরের বন্ধু ছিল আমাদের সিনেমার প্রধান চরিত্র ক্লে, এবং ক্লে তার গার্লফ্রেন্ড স্যামকে খুব ভালোবাসত। স্যাম ছিল ক্লের মায়ের অ্যাসিস্ট্যান্ট। ক্লে আর স্যাম দুজনে দুজনকে খুব ভালোবাসত। স্যাম ক্লের মায়ের অ্যাসিস্ট্যান্ট থাকার কারণে ক্লে তার মাকে তাদের ভালোবাসার কথা কোনোভাবেই জানাতে পারছিল না, কারণ সে জানে তার মা কখনোই এটা মেনে নেবে না। কিন্তু আজ ক্লে বলে স্যামকে যে আজ তার মাকে যেভাবেই হোক তাদের ভালোবাসার কথা জানাবে। আজ ক্লের একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, সেজন্য সে খুব টেনশনে ছিল। এরপরে দেখা যায় ক্লের ডক্টর বন্ধু জ্যাকের সাথে ক্লে কথা বলতে থাকে। সে তার বাবার মতো কখনোই অত বড় বিজনেসম্যান হতে পারবে না। তখন জ্যাক তাকে বলতে থাকে এত টেনশন করার কোনো দরকার নেই, তোমার ফোকাস করা উচিত তোমার অপারেশনকে নিয়ে, কারণ যখনই তোমার হার্টটা পাওয়া যাবে তখন তোমার অপারেশন করা হবে। আর ক্লে তার বন্ধু জ্যাককে খুব বিশ্বাস করত, তাই সে তার বন্ধুকে ছাড়া অন্য কাউকে দিয়ে হার্ট ট্রান্সপ্লান্ট করাবে না। আর আমরা জানতে পারি ক্লে এখানে ওয়েটিং লিস্টে আছে, যখন তার হার্ট পাওয়া যাবে তখনই তার হার্টের অপারেশন করতে হবে। জ্যাক তাকে বলতে থাকে তুমি তোমার যত ইচ্ছে আছে সেগুলো এখনই করে নাও, কারণ তোমার অপারেশনটা খুবই জটিল আর যে কোনো সময় তোমার কিছু হয়ে যেতে পারে, তাই তুমি যাকে ভালোবাসো তাকে বলে দাও তুমি তাকে খুব ভালোবাসো। তার বন্ধু ডক্টরের সাথে দেখা করার পর তার মা লিলিদের সাথে দেখা করে। সেখানে তার অনেক বড় একটা ডাক্তার যার নাম ছিল জনার্থন তার সাথে দেখা হয়, কিন্তু ক্লে তাকে জানিয়ে দেয় সে তার বন্ধুকে খুব বিশ্বাস করে এবং সে অন্য কাউকে দিয়ে অপারেশন করাবে না। রাতের পার্টিতে ক্লে জাপানি কোম্পানির সাথে মিটিং করতে থাকে। সে বলে যে আমার হার্ট দুর্বল, আমার মাথা নয়। ক্লের এই কথা শুনে সেই কোম্পানি ক্লেকে তাদের প্রজেক্টটা দিয়ে দেয়। এরপরে দেখা যায় ক্লে তার মায়ের সাথে কথা বলতে থাকে। সেখানে তার মা খুব খুশি থাকে এবং ক্লেকে নিয়ে খুব প্রাউড করে। ক্লে ভাবে তার মা ডক্টর জনাথনকে পছন্দ করে। সে তার মাকে জিজ্ঞাসা করতে বলে যে তোমার বাবা মারা যাওয়ার পর আমার কারো প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ক্লের মা ক্লেকে জিজ্ঞাসা করে যে তার বাবার সম্পর্কে তার কতটা মনে আছে। ক্লে বলতে থাকে তার বাবার সম্পর্কে তার অল্পই মনে আছে এবং তার বাবার সম্পর্কে কথা বলতে ভালো লাগে না, কারণ সে তার বাবার মতো কখনোই হতে পারবে না। এমন সময় স্যাম লিলিথের মিটিং সম্পর্কে বলতে আসে। এসে যখন দেখে ক্লে তার মাকে এখন কিছুই জানেনি, সে রাগ হয়ে চলে যেতে থাকে। তখন ক্লে স্যামকে নিয়ে তার মায়ের কাছে যায় এবং সব কিছু বলে দেয়। তার মা খুব রেগে যায় এবং সে বলে যে স্যাম তোমার যোগ্য নয় এবং তাকে বিশ্বাস করা যায় না, কিন্তু ক্লে তার মায়ের কোনো কথাই শোনে না। ক্লের মা যখন বলে যে আমাকে না হয় স্যামকে চুজ করো, তখন ক্লে বলে এই কথার কোনো ভিত্তি নেই। এই বলে সে স্যামকে নিয়ে চলে যায়। ক্লের সাথে তার মায়ের ঝগড়া হওয়ার কারণে স্যামের খুব খারাপ লাগে, সে খুব দুঃখ পায়। তখন ক্লে বলে এটা তো একদিন হওয়ারই ছিল, কারণ তার মার হয়তো কখনোই তাদের সম্পর্কটা মেনে নিত না। তখনই ক্লে স্যামকে বিয়ের জন্য প্রপোজ করে দেয় এবং সেই রাতেই তাদের বিয়ে হয়ে যায়। সেই বিয়েতে তার বন্ধু জ্যাক উপস্থিত ছিল। এরপর তারা যখন ইন্টিমেট হওয়ার চেষ্টা করে ঠিক তখনই জ্যাকের ফোন আসে যে তার হার্টটা পাওয়া গেছে এবং তার অপারেশনটা আজই করতে হবে। ক্লের মা খবর পেতেই ডক্টর জনার্থনকে নিয়ে সে হসপিটালে চলে আসে এবং সে ক্লেকে বলে জনার্থন খুব ভালো ডক্টর, তাকে দিয়ে অপারেশন করানো উচিত। ক্লে সরাসরি না করে দেয়, সে বলে সে জ্যাককে দিয়ে অপারেশন করাবে। সে জ্যাককে খুব বিশ্বাস করে। এরপরে দেখা যায় ক্লে তার অপারেশনের জন্য রেডি হয়ে গেছে। স্যাম খুব ইমোশনালি হয়ে তাকে বলতে থাকে যে তুমি খুব তাড়াতাড়ি সেরে ওঠো, আমাদের নতুন লাইফ শুরু করতে হবে, এবং তারা সেই বিষয়টা নিয়ে খুব উৎসাহ ছিল। ক্লের মা তখন স্যামের উপরে খুব রেগেছিল এবং তার সাথে কোনো কথাই বলছিল না।
ডক্টররা অপারেশনের ব্যাপারে কথা বলতে থাকে। ঠিক তখনই ডক্টর ল্যারি এসে উপস্থিত হয়। ডক্টর ল্যারিকে দেখে অন্যান্য ডক্টররা একটু ভয় পেয়ে যায়। তখন জ্যাক বলে, আমাদের প্ল্যান একই থাকবে, শুধুমাত্র ডক্টরটা চেঞ্জ হয়েছে, এটা কোনো সমস্যা নয়। এদিকে জ্যাক ক্লেকে সেই বেহুশ করার ইঞ্জেকশন দেয়। সে ক্লেকে বলে যে ইঞ্জেকশনটা দেওয়ার পর তুমি খুব ভালোভাবে ঘুমিয়ে যাবে এবং তোমার কোনো ব্যথাই হবে না। তখন ক্লে ঘুমের মধ্যে চলে যায় এবং সে ঘুমের মধ্যেই সে তার গার্লফ্রেন্ড স্যামকে দেখে। হঠাৎ করেই ক্লের ফিল চলে আসে, অপারেশনে কী হচ্ছে সে ফিল করতে পারছিল, কারণ সেই প্রথমেই দেখানো হয়েছিল যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বেহুশ করা ইঞ্জেকশন কাজ হয় না। ক্লের ব্যাপারও সেরকম হচ্ছিল, সে সব কিছুই বুঝতে পারছিল কিন্তু কাউকে কিছু বলতে পারছিল না। ক্লের খুব ব্যথা হচ্ছিল কিন্তু ক্লে কিছু বলতে পারছিল না। সে তার মনটাকে ঘোরানোর জন্য সে স্যামের কথা মনে করতে থাকে, কিন্তু এরপরেই তার বাবার কথা মনে পড়ে এবং ছোটবেলায় অনেক স্মৃতি তার সামনে ভেসে ওঠে এবং স্যামের সাথে তার প্রথম কোথায় দেখা হয়েছিল এবং স্যাম তার প্রতি কৃষ্টি হয়ে সেই ক্লের রুমে গিয়েছিল এবং তাদের মধ্যে কথাবার্তা হতে থাকে এবং তারা একে অপরের প্রতি প্রেমে পড়ে যায়। স্যাম ক্লেকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায় এবং তাদের এই ছোট ছোট স্মৃতিগুলো ক্লেকে অনেক আনন্দ দেয় এবং সে স্যামের প্রতি খুব দুর্বল হয়ে পড়ে। স্যাম আর ক্লের মা যখন বাইরে অপেক্ষা করছিল তখন একটা ডাক্তার এসে স্যামের সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু স্যাম ডাক্তারকে আংটি দেখিয়ে বলে সে এঙ্গেজড। স্যামের হাতে দুটো আংটি কি ছিল সেটা জিজ্ঞাসা করতে স্যাম বলে আজ রাতে তারা বিয়ে করে নিয়েছে। এটা শুনে ক্লের মা খুব রেগে যায়, কিন্তু এরপরে যখন স্যামের ব্যাগটা নিচে পড়ে যায় দেখা যায় স্যামের ব্যাগে সব ক্লের ওষুধগুলো আছে এবং সে বুঝতে পারে স্যাম সত্যি সত্যি ক্লেকে খুব ভালোবাসে। এটা দেখে ক্লের মা স্যামকে জড়িয়ে ধরে এবং সে কান্না করতে থাকে যে স্যাম যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এদিকে ক্লের অপারেশনের দৃশ্য দেখানো হয়, সেখানে ল্যারি একটু ব্রেকের জন্য বাইরে যায়। ঠিক তখন আরেকটি ডক্টর বলে আছে, ল্যারি আমাদের উপর নজর রাখছে, আমরা কী করে আমাদের প্ল্যানটা সাকসেস করব। তখন জ্যাক বলে, এখন ল্যারি গিয়ে মদ খাবে, এতে আমাদের খুব সুবিধা হবে, আমরা আমাদের প্ল্যানটা ঠিকঠাক মতো করতে পারবো। এখানে আমরা জানতে পারি জ্যাক ও অন্যান্য ডক্টররা মিলে ক্লেকে মেরে দেওয়ার প্ল্যানিং করেছে। আর এই সব কথা যখন ক্লে বুঝতে পারে সে সব কিছু খুলে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সে যখন পালিয়ে যায় তখন আমরা দেখতে পাই যে ক্লের শরীরটা তখনও সেই বেডেই পড়েছিল, শুধু ক্লের আত্মাটা তার শরীর থেকে বেরিয়ে যায়। এদিকে স্যাম সে ডক্টর ল্যারির সাথে কথা বলতে যায়। সে ডক্টর ল্যারিকে জিজ্ঞাসা করে যে ক্লে কেমন আছে। তখন ডক্টর ল্যারি বলে সব ঠিক আছে, কিন্তু যখন দেখতে পায় যে ডক্টর ল্যারি মদ পান করছে তখন সে খুব রেগে যায়। সে রেগে গিয়ে সে অপারেশন থিয়েটারে যায়। সেখানে গিয়ে সে বলতে থাকে আমাদের প্ল্যানটা কী করে সাকসেসফুল হবে, ডক্টর ল্যারি তো এখানেই আছে, আর যে ডক্টর আসার কথা ছিল সে কেন আসেনি। আমরা এখানে বুঝতে পারি স্যামের আসল বয়ফ্রেন্ড ডক্টর জ্যাক এবং জ্যাক আর স্যাম মিলেই ক্লেকে মারার প্ল্যানিং করেছে, কারণ ক্লের অনেক টাকা পয়সা এবং তাদের বিয়ে হয়ে যাওয়ার পরে যদি ক্লে মারা যায় তবে সব টাকা পয়সার মালিক স্যাম হবে এবং তাদের সারা জীবন আর কোনো কাজ করতে হবে না। এদিকে আমরা দেখতে পাই ক্লের আত্মা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। সে যখন পুরোটা জানতে পারে তার খুব আফসোস হয়, তার মাকে বিশ্বাস না করে সে কতটা ভুল করেছে, কিন্তু তখন তার কিছু করার ছিল না কারণ তার আত্মাকে তার মা দেখতে পাচ্ছিল না। এদিকে ক্লের হার্ট নষ্ট করার জন্য একটা ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা জ্যাক দিতে ভয় পাচ্ছিল। তখন স্যাম নিজের হাতেই ক্লেকে সেই ইঞ্জেকশনটা দেয়। ক্লের মৃত্যু তার গার্লফ্রেন্ডের হাতে হচ্ছে, এটা দেখে ক্লের খুব খারাপ লাগে, কিন্তু স্যামের মধ্যে কোনো খারাপ লাগাই দেখা যায় না। ইঞ্জেকশনটা দেওয়ার জন্য ক্লের হার্ট একদম নষ্ট হয়ে যায়। এদিকে স্যাম ক্লের মায়ের কাছে এসে সান্ত্বনা দিতে থাকে যে ক্লের কিছু হবে না। ডক্টরদের এত সময় লাগছে দেখে ক্লের মায়ের বুঝতে বাকি রইল না যে বড় কোনো সমস্যা হয়েছে। এমন সময় ডক্টর এসে বলে অপারেশনটা আনসাকসেসফুল হয়েছে। এটা শুনে ক্লের মা একদম ভেঙে পড়ে। ডক্টর ল্যারি ক্লের মাকে বলতে থাকে ক্লের শরীরে কোনো হার্ট নেই, ক্লের শরীরে মেশিনের সাহায্যে এখনও বেঁচে আছে। এটা শুনে ক্লের মা ডক্টরকে নতুন হার্ট দিয়ে অপারেশন করতে বলে, কিন্তু ডক্টর বলে এত সহজে হার্ট পাওয়া সম্ভব নয়। ক্লের মা সবাইকে বের করে দিয়ে একা বসে থাকে আর তার ব্যাগে যতগুলো মেডিসিন ছিল সব সে খেয়ে নেয়।
এইদিকে কিলের মায়ের মারা যাওয়ার আগে ডক্টর জনাথনকে ফোন করে দিয়েছিল। জনাথন তার টিমকে নিয়ে আসে আর কিলের মায়ের হার্ট কিলের শরীরে ট্রান্সফার করতে থাকে। আসলে কিলের মা কিলেকে হার্ট দেওয়ার জন্য সুইসাইড করে নেয়। এদিকে ডক্টর ল্যারি আর জনাথন জ্যাক কি করেছে সেটা বুঝতে পেরে পুলিশকে খবর দিয়ে দেয়। জ্যাক স্যামকে নিয়ে কেবিনে আসে আর পালিয়ে যাওয়ার কথা বললে স্যাম প্রথমে না করে দেয়, কিন্তু যখন বুঝতে পারে পুলিশ তাদের ধরে ফেলবে তখন স্যাম পালিয়ে যেতে রাজি হয়। কিন্তু জ্যাক তখন পালিয়ে যেতে রাজি হয় না। জ্যাক বলে, আমি যা করেছি তার জন্য আমাকে শাস্তি পেতেই হবে। এদিকে পুলিশ স্যাম আর অন্যান্য ডক্টরদের ধরে নিয়ে যায়। এদিকে ক্লে আর ক্লের মায়ের আত্মা কথা বলতে থাকে। ক্লে বলে, স্যাম যা করেছে সেটা কি তুমি আগেই বুঝতে পেরেছিলে? ক্লের মা তখন বলে, প্রথমে আমি বুঝতে পারিনি, পরে যখন স্যামের ব্যাগে কিছু মেল দেখতে পাই তখন আমি পুরোটাই বুঝতে পেরেছিলাম। এদিকে ক্লে তার মাকে বলতে থাকে, আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, কারণ আমি বাবার মতো কখনোই অত ভালো হতে পারবো না, আমি ভালো ছেলে না। তখন ক্লের মা বলে, তুমি তোমার বাবার চাইতে অনেক ভালো, কারণ তোমার বাবা শুধু বিজনেসেই সাকসেসফুল হয়েছে। যেদিন সে মারা যায় সেদিন আমাকে খুব মেরেছিল, আর যখন সে তোমাকে মারতে যাচ্ছিল তখন আমি তার পেছন থেকে আঘাত করি আর সে সিঁড়ি থেকে পড়ে মারা যায়, আর সবাই ভেবে নেয় সে সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছে। আমি সবসময় চেয়েছিলাম তুমি তোমার বাবার ভালো দিকটাই শোনো, কারণ খারাপ দিকটা শুনলে তুমি তোমার বাবাকে ঘৃণা করতে। তুমি তোমার বাবার চেয়ে অনেক ভালো, তোমাকে এখন বাঁচতে হবে আর সবার সাথে লড়াই করতে হবে। সে তার মায়ের কথা মেনে নেয়। এরপরে আমরা দেখতে পারি ক্লের অপারেশন সাকসেসফুল হয়েছে, সে জ্ঞান ফিরে পেয়েছে। এখানে আমরা বুঝতে পারি মায়ের ভালোবাসার কাছে অন্য ভালোবাসা আর বিশ্বাস কিছুই না।